দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে গোপালগঞ্জে আনসার ভিডিপির উদ্যোগে র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। গাইবান্ধার আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পতাকা র্যালি বের করা হয়। নওগাঁয় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা হয়েছে। এছাড়াও ঝালকাঠি, নড়াইল, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে।